ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহর একজন বলি, আল্লাহর একজন বন্ধু এবং জান্নাতের বাগান। আপনি একটু জ্ঞান করেন গভীর মনোযোগ। একজন বান্দা একটা নয় দুটা নয় নিরানব্বইটা খুন করেছে, কয়টা? নিরানব্বইটা খুন করেছে। নিরানব্বইটা খুন করার পরে তার মনের ভিতরে তওবা করার সাঁত জেগেছে, মরণের ভয় ঢুকেছে, চিন্তা করতেছে আমাকে তো একদিন এই পৃথিবীর মায়াচের অন্ধকার কবরে যাওয়া লাগবে, কিন্তু আমি যেই অন্যায়গুলি করেছি, অপরাধগুলি করেছি, একটা নয় দুটা নয় নিরানব্বইটা খুন আমি করেছি, এর মামলা তো আল্লাহর দরবারে দায়ের করা হয়ে গেছে। যদি দুনিয়ায় থাকতে ক্ষমা নিতে না পারি, মুক্তি যদি নিতে না পারি, আল্লাহর আদালতে যখন আমাকে হাজির করা হবে কেমন করে আমি জবাব দিব? বন্ধুগণ, আমার ঘর থেকে বের হয়ে গেল, আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, ডাক দিয়ে বলল, ভাই একটা নয় দুটা নয় নিরানব্বইটা খুন আমি করেছি, আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবেন? আমি কি কারো কাছ থেকে আমার এই গুনাহর জন্য তওবা করতে পারবো কিনা? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, একটা নয় দুটা নয় নিরানব্বইটা খুন যেই ব্যক্তি করতে পারে, ওই নিরানব্বইটা খুন করে নেওয়ালা ব্যক্তি কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবে? নিরানব্বইটা খুন করেছে ওই ব্যক্তিকে কে তওবা করাবে, কার কাছে গিয়ে তওবা করাবে? কি বলেন? এখানে যদি কেউ জিগায় বলে, বেটা আমি একশোটা নিরানব্বইটা খুন করছি রে, তখন আমি কার কাছে গেলে মুক্তি পাইবো? ইমাম সাহেবের দ্বারে গেলে ওইখানে ও দূরু মাতিস না, ইমাম সাহেব তোরে তৌবা করে, তো তুই যে কাম করে বইসস তোর দুনিয়ায় তোর মাহফুফ নাই। কথা বলি না কেন ভাইয়ের আমার বন্ধুর আমার, যেই মাত্র আল্লাহর বান্দাটা একদিয়া বলল, একটা নয় দুটা নয় নিরানব্বইটা খুন তুমি করেছ, কেউ তোমাকে ক্ষমা করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না, কেউ তোমাকে তওবা করাবে বলে এই কথাটা আমি মেনে নিতে পারলাম না। ওই বান্দাটা দিয়া বলে, যেহেতু কেউ আমাকে ক্ষমা করবে না, ক্ষমা পাবো এমন রাস্তা যেহেতু তুমি আমাকে দেখাতে পারবে না, তুমি আর দুনিয়ায় দেখে কোনো লাভ নাই, তোর বাড়িটা বের করে আসতে করে গর্দানটা আলাদা করে দিছে, উচ্চ আওয়াজ নিয়ে বলুন আল্লাহু আকবার। গর্দানটা কি করছে? কয়টা হয়েছে এখন? কটা হয় না? আগে আসিল নিরানব্বইটা, এখন যারে জিগাইছে আমি কি ক্ষমা পাইবো কিনা, ওই কইতাছে না তোর তো ক্ষমার কোনো সিস্টেম হয়েছে, আমার যেমন ক্ষমার কোনো সিস্টেম নাই, তাহলে তুই দুই নেতাই কি আর কোনো লাভ নাই। বগলের সিফাত থেকে তোর বাড়িটা বাইর করে মারছে, খুব শেষ। বন্ধুগণ আমার, একশত পূর্ণ হয়ে গেল, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আগে ছিল নিরানব্বই এখন একশত পূর্ণ হয়ে গেল, তাহলে আমি কেমন করে মুক্তি পাব? বন্ধুগণ আমার, একশত যখন পূর্ণ হয়ে গেল, পথিমধ্যে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল, ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলল, ওরে বান্দা একটা নয় দুটা নয় নিরানব্বইটা খুন করেছিলাম, আরেকটা করে একশত পূর্ণ করে দিলাম, আমি আবার জানতে চাই আমি কি কারো কাছ থেকে ক্ষমা নিতে পারবো কিনা, কোন জায়গায় গেলে আমি মাফ পাবো মুক্তি পাবো, আমাকে এমন একটা পথ দেখায় দাও। আল্লাহর একজন বান্দা তাকে জানিয়ে দিল, অমুক একজন আল্লাহর বলি আছে, জান্নাতের বাগান আছে,
ওই জান্নাতি মজলিসের মধ্যে তুমি যদি বসে যেতে পারো, জান্নাতের বাগানে যদি তুমি রওনা হয়ে যেতে পারো, ওই জান্নাতের বাগানে গেলে পড়ে উলামায়ে কারামের সহবতে বসতে পড়ে আল্লাহর বলির কাছে যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার অতি জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি জান্নাতের বাগানের দিকে যেতে পারো, উলামায়ে কেরামের সহবতে তুমি যদি বসতে পারো, অলির কাছে যদি তুমি ক্ষমা নিতে পারো, তওবা করতে পারো, আল্লাহ চাহে তো তোমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুগণ আমার, একশত যখন পূর্ণ হয়ে গেল, পথিমধ্যে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলল, ওরে বান্দা, একটা নয় দুটা নয় 99টা খুন করেছিলাম, আরেকটা করে 100 পূরণ করে দিলাম, আমি আবার জানতে চাই আমি কি কারো কাছ থেকে ক্ষমা নিতে পারবো কিনা, কোন জায়গায় গেলে আমি মাপ পাবো, মুক্তি পাবো, আমাকে এমন একটা পথ দেখায়া দাও। আল্লাহর একজন বান্দা তাকে জানিয়ে দিল, অমুক একজন আল্লাহর বলি আছে, জান্নাতের বাগান আছে, ওই জান্নাতি মজলিসের মধ্যে তুমি যদি বসে যেতে পারো, জান্নাতের বাগানে যদি তুমি রওনা হয়ে যেতে পারো, ওই জান্নাতের বাগানে গেলে পড়ে উলামায়ে কারামের সহবতে বসতে পড়ে আল্লাহর বলির কাছে যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার অতি জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি জান্নাতের বাগানের দিকে যেতে পারো, উলামায়ে কেরামের সহবতে তুমি যদি বসতে পারো, অলির কাছে যদি তুমি ক্ষমা নিতে পারো, তওবা করতে পারো, আল্লাহ চাহে তো তোমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুগণ আমার, ওই লোকটা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, কথার কথা চাঁদপুর পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ায় আজকের জান্নাতের বাগান পূর্ব পাড়া থেকে রওনা হয়ে গেল, যেই মাত্র মাঝামাঝি চলে আসছে, আল্লাহ তাআলা হযরতে আজরাইল পাঠাইয়া তার জানটাকে কবজ করে নিলেন, হতে পারে কিনা। যখন উনি পূর্ব পাড়া থেকে রওনা দিছে, মাঝামাঝি পথে আসার পরেই আজরাইল চলে আসছে। আচ্ছা আপনি বলেন তো, আজরাইল আসলে পড়ে, আপনি যদি আজরাইলকে বলেন যে আমি বাড়িতে যাব, বিছানায় শুব, আমার স্ত্রীর কাছ থেকে মাফ নিব, ভাই আমার বাবা মায়ের কাছ থেকে, আমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি ক্ষমা নিব, মাফ নিব, তারপরে তুমি আমার জানটা কবজ করিও, কি বলেন? আজরাইলকে আপনাকে এই সুযোগ দিবে? সুযোগ দিবে? কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন যে আমি তো ধারায় রয়েছি, এখন যদি তুমি আমার জানটা কবজ করো, আমি তো ফোট্টাইতে ভরে যাবো গিয়া, বলে আমার ঘুমাইবার টাইম দেও নাইলে আমি বই, যাতে দুঃখ না ভাই, বইয়া বললে তো বেশি দুঃখ পাইতাম না, এই সুযোগ তো দিব, কোনো সুযোগ আপনাকে দিবে না। ঠিক এই মুহূর্তে আজরাইল যখন চলে আসছে, আল্লাহর বান্দা কয়টা খুন করছে? কয়টা? ক্ষমা চাইছে? ক্ষমা চাওয়ার সুযোগ পাইছে? এই পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া জান্নাতের বাগানে আসার সুযোগ হয়েছে? হয় নাই, এর আগেই তার জান কবজ। বন্ধুগণ আমার, যেইমাত্র তার জান কবজ করা হলো, এখন রহমতের ফেরেস্তা এবং আজাবের ফেরেস্তা, কয় ধরনের ফেরেস্তা? একটা হইলো জান্নাতের ফেরেস্তা, একটা হইলো জাহান্নামের ফেরেস্তা। একটা হইলো জান্নাতের ফেরেস্তা, আর একটা হইলো জাহান্নামের ফেরেস্তা। দুই ফেরেস্তায় লাগছে খাইচা, একদলে ফেরেস্তায় কইতাছে, এ তো জান্নাতের বাগানের দিকে রওনা হইছিল, গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, বুজ্জা লাইছে, এখন মাফ নেওয়ার লাগে রওনা হইছিল। বালাগাজ আগাইছে না, তাহলে আমরা এরে নিমো। জাহান্নামের ফেরেস্তায় কইতাছে, একটা না দুইটা না 100টা খুন করছে, এ জান্নাত যাইতো কিন্তু জান্নাতের দাড়ি দুই যাইতো না। সুবহানাল্লাহ, কইতেন না। এখন যদি বালার খারাপ মানুষ যদি লাগাল ভাই, লাস্টে দুনো দল মিললে আইব কিন্তু, এক কাজ করো মুরব্বীটা কো, ফায়সালা হইতিব না? ফায়সালা হইতিব, আল্লাহর দরবারে ফায়সালার জন্য দৌড় দিচ্ছি। আল্লাহ, তোমার বান্দা একটা নয় দুটা নয় 99টা খুন করো কান্ত হয় নাই, 100 খুন পরিপূর্ণ করে ফেলেছে।
আল্লাহ তাকে আমরা কেমন করে ক্ষমা করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, রাস্তাটা মাপনি আরম্ভ করো। যদি দেখা যায় জান্নাতের বাগানের দিকে বেশির পরিমাণ চলে গেছে, আর যদি বাড়ির রাস্তাটা কম হয়, জান্নাতের বাগান যদি বেশিরভাগ রাস্তা যদি অতিক্রম করে, তাহলে তার অতীতের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। এখন গুণ্যা দেখা যায় হিসাব করলে বাড়ির সাইডে বেশি রয়েছে, কোন সাইডে বেশি রয়েছে? বাড়ির সাইডে বেশি রয়েছে। এখন আল্লাহর তো রহমান রহিম একটা নাম আছে, কথা কই না তো? রহমান রহিম নামের অর্থ হচ্ছে অতি দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। আচ্ছা বলেন তো, আল্লাহর চেয়ে কি দয়ালু আর কেউ আছে? আল্লাহর চেয়ে মমতাময়ী আর কেউ আছে? আল্লাহর চেয়ে মায়ার বান্ডার আর কেউ আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার যেই কথাটা আমি খোয়াত আসলাম যে আল্লাহ যে কেমন রহমান, আল্লাহ যে কেমন রহিম, আল্লাহ যে কত দয়ালু, এই দয়ার একটা অংশ আল্লাহ মারে দিছেন, বাপরে দিছেন। যেই কথাটা খোয়াত আসলাম, এই যুবকটার জন্য যখন রাস্তা মাফা আরম্ভ হয়েছে, মনে হয় নি আপনার রাস্তা মাফা আরম্ভ হয়েছে, এখন আল্লাহ তো দেখতেছেন বান্দার যদি রাস্তাটা সঠিকভাবে মাফা হয়, তইলে তার বেশিরভাগ অংশ সে পূর্ব দিকে রয়ে গেছে, স্বজন প্রীতি সব জায়গা তুই আছে কিছু না কিছু। আল্লাহ তাড়াতাড়ি রহমতের ফেরেস্তা হইলা, ও আমার ফেরেস্তারা, ওই যে আল্লাহর বান্দাটায় ভুল করছে, গুনাহ করছে, অন্যায় করছে, তার বুঝটা তো এ বুঝা লাইছে, এখন ক্ষমা করবার মালিক কেটা? ক্ষমা করবার মালিক কইলাম আমি আল্লাহ। আমি যদি তারা ক্ষমা করে দিই, তাহলে তো আর কেউ আটকাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ তার রাস্তাটারে বাড়াই দিলা, জান্নাতের বাগানের দিকে রাস্তাটা তার বাড়াই দিয়ে আল্লাহ পাক তার অতীতের গুনাহকে ক্ষমা করে আল্লাহ তারে আল্লাহর জান্নাতে মেহমান বানাই দিছে।